স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্গত লিঙ্গ নামক যে অধ্যায়টি আছে সেটি সম্পর্কে জানব। লিঙ্গ বলতে আমরা কি বুঝি? লিঙ্গ কথাটির অর্থ ব্যাকরণের ভাষায় চিহ্ন বা লক্ষণ। তা লিঙ্গ কথাটির দ্বারা চিহ্ন বা লক্ষণকে বোঝায়। যে চিহ্ন বা লক্ষণ দ্বারা কোনো পদ, কোন পদ পুরুষ জাতি বা স্ত্রী জাতি অথবা ক্লীব পুরুষ স্ত্রী কিছুই নয় বা উভয়কেই বোঝায় তাকেই আমরা লিঙ্গ বলে থাকি। তাহলে যে সকল চিহ্ন বা লক্ষণের দ্বারা কোন পদ সেটি পুরুষ জাতি স্ত্রী জাতি অথবা ক্লীব পুরুষ বা স্ত্রী কিছুই নয় অথবা উভয়কেই বোঝায় তাকে আমরা লিঙ্গ বলে থাকি। এই বাংলা ভাষায় লিঙ্গ তিন প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এই তিনটি লিঙ্গ হচ্ছে প্রধানত। এছাড়াও আরেকটি লিঙ্গ আছে, সেটি হলো উভয় লিঙ্গ। তাহলে প্রধানত লিঙ্গ তিন প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এছাড়াও আরেকটি লিঙ্গ আছে, সেটি হলো উভয় লিঙ্গ। তাহলে মোট লিঙ্গ হলো চার প্রকার। প্রথমে আসি পুংলিঙ্গের প্রসঙ্গে। পুংলিঙ্গ কাকে বলে? যে শব্দ বা পদের দ্বারা পুরুষ জাতীয় সচেতন প্রাণীকে বোঝায় তাকে আমরা পুংলিঙ্গ বলি। যেমন রাজা, দাদা, লর্ড, প্রথম ইত্যাদি। তাহলে যে সকল শব্দের দ্বারা আমরা পুরুষ জাতিকে বোঝায় বা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় সেগুলি হলো পুংলিঙ্গ। যেমন দাদা, দাদু, বাবা, কাকা ইত্যাদি। স্ত্রীলিঙ্গ বলতে কি বোঝায়? যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী জাতীয় সচেতন প্রাণীকে বোঝায়। তাহলে আগেরটা পুরুষ জাতীয় সচেতন প্রাণী, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে স্ত্রী জাতীয় সচেতন প্রাণী তাকে আমরা স্ত্রীলিঙ্গ বলে থাকি। যেমন মা, ঝি, স্ত্রী, কনে, ননদ, মেয়ে, দিদিমা ইত্যাদি। এরপর আসি ক্লীবলিঙ্গ। যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী পুরুষ কিছুই বোঝা যায় না তাকে আমরা ক্লীবলিঙ্গ বলে থাকি। যেমন বই, বই বলতে আমরা পুরুষও বোঝাই না বা স্ত্রীকেও বোঝাই না, তাহলে এটি ক্লীবলিঙ্গের উদাহরণ। খাতা, তারপর ছাতা, গাছ ইত্যাদি। তাহলে যে সকল পদের দ্বারা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না সেগুলি হলো ক্লীবলিঙ্গ। এবারে কী আছে উভয় লিঙ্গ। যে সকল শব্দ বা পদের দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে উভয় লিঙ্গ। যেমন শিশু, শিশু বললে কি? শিশু বলে ছেলেকেও বোঝাতে পারে, মেয়েকেও বোঝাতে পারে, তাহলে এটি উভয় লিঙ্গ। সৈন্য, সন্তান ইত্যাদি। এরপর কতকগুলি শব্দ আছে যেগুলি পুংলিঙ্গ, সেগুলি কীভাবে স্ত্রীলিঙ্গে পরিণত করতে হয় সেগুলি আমরা জানব। আকার যোগ করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ শব্দ তৈরি করা যায়। যেমন সদস্য, এর সঙ্গে আ যোগ করলাম সদস্যা। শিষ্য, তার সঙ্গে আ যোগ করে শিষ্যা। সেরূপ প্রথমা, নবীনা, সুমনা, চন্দনা, শোভনা ইত্যাদি। হস্যই বা দীর্ঘই যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়। ছাত্র, তার সঙ্গে স্ত্রীলিঙ্গ দিলে দীর্ঘই দিলাম, সময় স্ত্রীলিঙ্গ হয়ে গেল ছাত্রী। তাপস, দীর্ঘই যোগ করে তাপসী। সুন্দর থেকে সুন্দরী, তরুণ থেকে তরুণী ইত্যাদি। আনি বা নি যোগ করে, যেমন ভবযুক্ত আনি ভবানী, শিবযুক্ত আনি শিবানী, ধোপাযুক্ত নি ধোপানি ইত্যাদি। ইনি যোগ করেও স্ত্রীলিঙ্গ করা যায়। অভাগা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে ইনি যোগ করলাম, স্ত্রীলিঙ্গ হলো কি? অভাগিনী। বাঘ পুংলিঙ্গ, এর সাথে ইনি যোগ করলাম, তারপর বাঘিনী অর্থাৎ স্ত্রীলিঙ্গ। সাপ থেকে সাপিনী ইত্যাদি উদাহরণ।
আবার যেসব পুল্লিঙ্গবাচক শব্দের শেষে অক আছে সেগুলির সঙ্গে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গ করা যায়। যেমন অধ্যাপক, শেষে কী আছে? অক আছে, এর সঙ্গে ইকা যোগ করবে তাহলে অধ্যাপক থেকে অধ্যাপিকা, নায়ক থেকে নায়িকা, পাঠক থেকে পাঠিকা, গায়ক থেকে গায়িকা, প্রকাশক থেকে প্রকাশিকা ইত্যাদি। আবার এমন কিছু শব্দ আছে যার স্ত্রীলিঙ্গের রূপটাই অন্যরকম হয়, অর্থাৎ শব্দটা পাল্টে যায়। যেমন ছেলে থেকে মেয়ে, দাদা থেকে দিদি, কর্তা গিন্নি, ভূত পেতনি, বাবা মা ইত্যাদি। আবার কিছু শব্দ আছে উভয়লিঙ্গ, যাদের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়। যেমন কবি, তার সঙ্গে মহিলা স্ত্রীলিঙ্গবাচক শব্দ যোগ করলাম, এখানে হলো মহিলা কবি, বেনে বেনেব, বকনাবাছুর ইত্যাদি, বা মেনি বেড়াল, বোস গিন্নি ইত্যাদি। কোনো শব্দের মধ্যে পুরুষবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন যোগ করেও লিঙ্গ পরিবর্তন করা হয়। বোনপো থেকে বোনঝি, বেটা ছেলে থেকে মেয়ে ছেলে, ভদ্রলোক থেকে ভদ্রমহিলা। পুল্লিঙ্গ শব্দের শেষে যদি বান বা মান থাকে তাহলে স্ত্রীলিঙ্গ শব্দে বতি বা মতি হয়ে যায়। বান থাকলে বতি স্ত্রীলিঙ্গ করার সময়, আর মান থাকলে মতি। যেমন বুদ্ধি মান, মান তাহলে কী হবে বললাম? স্ত্রীলিঙ্গ করলে মতি হবে, তাহলে বুদ্ধিমতি, বুদ্ধিমান, বুদ্ধিমতি। আর বান থাকলে কী হবে? বতি হবে, তাহলে গুণবান থেকে গুণবতী। এইভাবে এরপরে কতগুলি হাতে কলমে দিয়ে এসে একের দাগের নিচের বাক্যগুলিতে পুলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। অর্থাৎ এখানে পুলিঙ্গবাচক যে শব্দগুলি আছে সেগুলিকে স্ত্রীলিঙ্গবাচক করতে হবে। যেমন রমেশের দাদা কলেজের অধ্যাপক, তা রমেশ পুলিঙ্গ, তাহলে এখানে দাদা পুলিঙ্গ, অধ্যাপক পুলিঙ্গ। তাহলে এখানে রমেশের দাদা, রমেশের বোন হবে অধ্যাপকটা, অধ্যাপিকা হয়ে যাবে, তা রমেশের বোন কলেজের অধ্যাপিকা, বা দাদা দিদিও করতে পারে, দাদা বা দিদি, তা রমেশের দিদি হবে। বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন, বৃদ্ধ পুলিঙ্গ, তাহলে বৃদ্ধার হবে। আগমনে শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন। রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসাবে ভদ্রলোকের সুনাম আছে, রবীন্দ্রসঙ্গীতের গায়ক পুলিঙ্গ, স্নেহকুলে বা গায়িকা হিসাবে ভদ্রলোক আছে, ভদ্রমহিলার সুনাম আছে। সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক, তা সুমনের দিদা একটি বা ঠাকুমা একটি পত্রিকার প্রকাশিকা। একই রকমভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলি বদলে বাক্যগুলি লেখো। এখানে কি আছে? ভাগ্নি আছে, তাহলে ভাগ্নি বঞ্জিদের সঙ্গে নিয়ে মাসি বেড়াতে যাচ্ছেন, তাহলে এখানে উত্তরটা কি হবে? ভাগ্নে বোনপোদের সঙ্গে নিয়ে মেসো বেড়াতে যাচ্ছেন। দুয়ে কি আছে? গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চললো, কর্তা বাবার বা কর্তা মশাইয়ের আদেশে সকলে একসঙ্গে চললো। পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন, পাঠিকা আছে তাহলে পাঠক হবে, পাঠকদের সমাগমে লেখিকাটা লেখক হবে, একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। এরপরে দেখো তিনের দাগের আছে পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, গুরু গুরুমা, তরুণ তরুণী, কবি মহিলা কবি, সাহেব মেম বা বিবি, বিদ্বান বিদুষী, অন্যতম অন্যতমা, অনন্য অনন্যা, পুত্র কন্যা, জেঠু জ্যাঠি বা জ্যাঠিমা, সন্ন্যাসী সন্ন্যাসিনী। তারপরে স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ, মেয়ে ছেলে, ঠাকুমা ঠাকুরদা, মহারানী মহারাজা, জ্যেষ্ঠা থেকে জ্যেষ্ঠ, কনিষ্ঠা থেকে কনিষ্ঠ, নায়িকা থেকে নায়ক, পূজনীয়া হবে পূজনীয়, বাঘিনী বাঘ,
সুস্মিতা, সুস্মিত, বাঁদর, এটা পুল্লিঙ্গ আছে বাঁদর, এটা হবে বান্দ্রি, তাহলে বান্দ্রি বাঁদর, তাহলে এটা যে লিঙ্গ যে অধ্যায়টি, অধ্যায়টি অনুশীলনীগুলি প্লাস লিঙ্গ কাকে বলে, কয় প্রকার, এগুলি ভালো করে পড়ে রাখবে পরীক্ষার জন্য। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।